আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। পানিহাটি পৌরসভা 27 নম্বর ওয়ার্ডে আজাদহীন নগরের বাসিন্দা অমল সেন পেশায় মোমবাতি বিক্রেতা। হঠাৎ করে গত শুক্রবার রাতে আজাদহীন নগরে অমল সেনের বাড়িতে আসেন কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার দুজন আধিকারিক। দুর্নীতি দমন শাখার আধিকারিকদের থেকে জানতে পারেন, ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন অমল সেন। আগামী 12ই সেপ্টেম্বর অমল সেন ও তার ছেলেকে নথিসহ দেখা করার কথা জানিয়ে গেছেন আধিকারিকেরা। এরপর থেকে দুশ্চিন্তায় ভুগছে আগরপাড়া আজাদহীন নগরের সেন পরিবার। সূত্র মারফত জানা যাচ্ছে, আগরপাড়া কুসুমপুর অঞ্চলে এলাহাবাদ ব্যাংকের শাখা অমল সেনের নামে যে অ্যাকাউন্ট রয়েছে তাতে লেনদেন হয়েছে 1,60,00,000 টাকা। সে কারণে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা তার বাড়িতে এসেছিলেন। যে ব্যাংক অ্যাকাউন্টটি বহুদিন যাবৎ কোনোভাবে ব্যবহার করেন না অমল সেন বা তার পরিবার, তাতেই কপালে চিন্তার ভাঁজ সেন পরিবারের। আমাদের ভোলা থানার পুলিশ এবং ইকোনমিক অফেন্সের দুজন অফিসার এসে পরিচয় দেয়। তারা আমরা ইকোনমিক অফেন্স থেকে এসছে, আমার বাবা অমল সেনকে খুঁজছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার স্যার, বলছে যে আমরা একটুখানি একটা তদন্ত ব্যাপারে এসেছি একটু ব্যাংক সংক্রান্ত, তো তোমার বাবার সাথে 2 মিনিট একটু কথা বলবো, ডাকা যাবে? আমি তখন ফোন করলাম বাবাকে, বাবা সঙ্গে সঙ্গে আসলো, বললো কী ব্যাপার? বললো ব্যাংকের একটা ব্যাপার নিয়ে আপনার সাথে একটু কথা বলবো, একটু কোঅপারেট করতে হবে। তো তখন আমাদের বলেনি কোনো ব্যাপার বা কী বৃত্তান্ত। তো বাবার সাথে কথাবার্তা বলার পরে ওরা একটা নোটিশ দিল, বললো 12 তারিখ একটা উৎপল কি পুরকায়েস অফিসারে আছে, তার সাথে দেখা করতে হবে। বললাম ঠিক আছে, কী ব্যাপার, কী দেখা করতে, কী কেস তুমি বললো না? বাবা আসলো, তারপরে ওনারা চলে গেলেন। তারপরে 10-15 মিনিট পরে ওরা আবার আসলো, এসব একটু থানায় যেতে হবে, 2 মিনিটের কাজে একটা জিডি করবো, ছেড়ে দেবো ওরা থানায়। এবার নিয়ে গেলো আমাদেরকে, নিয়ে গিয়ে 9টা সাড়ে 9টার সময় নিয়ে গিয়ে রাত্রে 12:30 অবধি জিজ্ঞাসাবাদ করলো। যে আমাকে বাবাকে জিজ্ঞেস হচ্ছে যে কোথায় থাকো, বাবার নাম কী, কী করো? বাবা বলছে আমি তো মোমবাতি সেলসম্যানই করি। তারপরে আমাকে জিজ্ঞেস করছে কোথায় থাকো, কী ব্যাপার? তারপরে আমাকে জিজ্ঞেস করছে তুমি 18 তারিখ কালীঘাটে গেছিলে, তারপরে জিজ্ঞেস করছে তুমি বালিগঞ্জে গেছিলে। আমি বলছি 18 তারিখ আমি বালিগঞ্জ না কালীঘাট কোনো জায়গাতেই যাইনি, এসব আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি যে স্যার আমি এসব কোনো জায়গায় যাইনি। আমাদের ওনারা কিছু একবার বলছে ব্যাংক স্ক্যাম্প আছে, একবার বলছে আপনাদের সাক্ষী হিসাবে করছি একজন অফিসারের মধ্যে, দুজন অফিসারের মধ্যে বলছে। আবার আমি বলছি যখন যে আমাদের সামনে লোকাল ব্যাংক থাকতে আমরা অত দূর কেনই বা যাবো, আর এইসব কি শেক্সপিয়ার সরেন, আমরা কোনো আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই। তারপরে বললাম যে বলছে আবার আর উনিই বলছে না লোকাল ব্যাংকের কেস, এই কেস মানে সঠিক আমাদের ব্যাংকে এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কোন ব্রাঞ্চ সেটা আমাদের উসুমপুর বকতলা, এবং আমাদের যে সরকারি বাড়ি হচ্ছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট করেছে, সেটা হচ্ছে আমাদের আইডিবিআই ব্যাংক। তো তারপরে আমরা কিছুই জানি না, ঠিক আছে, তারা একটা নোটিশ করলো এবং ওখানে যাওয়ার পরে আমাকে একটা নোটিশ করলো। নোটিশ করে দেওয়ার পরে বললো তুমিও কিন্তু, তোমার নামও একটা নোটিশ করে দিলাম, আমাদের কাছে ফোনটা একটা সিজ করে আবার দিয়ে দিয়েছে। যেটা উঠছে যে ব্যাংকে 1,60,00,000 টাকা এখনো আমাদের ব্যাংকের সাথে আমাদের বিগত 1 বছর কোনো যোগাযোগ নেই। ওরা আমাদের কিছু জানি, একটা মানে নোটিশ দিয়ে গেছে, নোটিশের মধ্যে পরে মানে পুরো কিছু মাধ্যমে আমরা জানতে পারলাম যে 1,60,00,000 টাকা আমাদের ব্যাংকে নাকি ঢুকেছে। তো আমাদের ব্যাংকের সাথে মানে 1-1.5 বছরের কোনো সম্পর্ক নেই, কোনো আপডেটও নেই, আমরা জানতে পারব। ব্যাংকের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করাই হয়নি। পুলিশের পক্ষ থেকে জানিয়েছে যারা এসেছিল যে টাকা আছে আপনার অ্যাকাউন্টে? আমাদের না, বলছে ব্যাংক সংক্রান্ত ব্যাপারে একটু অপারেট করতে হবে। আতঙ্ক লাগছে, একটু লাগবে তো, স্বাভাবিক ব্যাপার, দিন আনি দিন। বিউটি রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।